স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে পুরো সংবাদে সঙ্গে রয়েছে আমরা দুজন আমি ফারনেস জুই এবং আমি তাবাস মাহমুদ দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ডেস্টিনি কিংবা যুবকের যা সম্পদ রয়েছে তা দিয়ে গ্রাহকের 60% পর্যন্ত পাওনা মেটানো সম্ভব বলে মনে করেন বাণিজ্য মন্ত্রী তবে ডেস্টিনি যুবক ই ভ্যালি কিংবা ই অরেঞ্জের মতো কেউ যাতে গ্রাহক ঠকানোর নতুন ফাঁদ তৈরি করতে না পারে সেজন্য সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী ইঙ্গিত দেন প্রয়োজনে আইন সংস্কারের সুলতান হাফেজ জানাচ্ছেন বিস্তারিত নামধারী কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানে বিনিয়োগ করে লাখ লাখ গ্রাহক এখন দিশেহারা কদিন পরপর রাজপথে নেমে আন্দোলন করতেও দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ইভেলি ই অরেঞ্জের মালিকরাও রয়েছে কারাগারে অন্যদিকে ডেস্টিনি কিংবা যুবকের সম্পদ সরকারের জিম্মায় রয়েছে বহু বছর ধরেই নামধারী এসব প্রতিষ্ঠানগুলোর প্রতারণার ধরন নতুন হওয়ায় প্রচলিত আইনে এর বিচার সম্ভব কিনা তা নিয়ে চলছে জল্পনা কল্পনা শনিবার সিপিডি আয়োজিত এক ভার্চুয়াল সংলাপে আইনজীবী ও বিশেষজ্ঞরা বলেন আন্তরিকতা থাকলে প্রচলিত আইনেই বিচার করে গ্রাহকের টাকা ফিরিয়ে দেওয়া সম্ভব আমি মনে করি সরকারের আগ বাড়িয়ে ইন্ডাস্ট্রির ডিমান্ডের এগেইনস্টে কিংবা ইন্ডাস্ট্রির টাওয়ার এগেইনস্টে নতুন আইন করা উচিত না নতুন রেগুলেটরি কমিশনও করা উচিত না তবে রোববার রাজধানীর প্রতিযোগিতা কমিশনে ইআরএফ আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী বলেন ফাঁক ফোকর বন্ধে প্রয়োজনে আইন সংস্কার হবে এই 4-5টা বা 10টা বা 20টা কোম্পানির জন্য 30,000 এই সবাইকে আমরা কিন্তু বিপদে ফেলতে চাই না তবে এই ধরনের যেন না হয় এই জন্য আমাদের অর্থ মন্ত্রণালয়ের সাহায্য দরকার বাংলাদেশ ব্যাংকের সাহায্য দরকার আইনি প্রক্রিয়ায় আনতে হবে ডিজিটাল ল যেটা সেটাকে শক্তিশালী করতে হবে নতুন আইন করে হলে পদের করতে হবে এ সময় বাণিজ্য মন্ত্রী আরও বলেন হাইকোর্ট ও আইন মন্ত্রণালয় চাইলে ডেস্টিনি যুবকের সম্পদ বিক্রি করে গ্রাহকের 50-60% দায় শোধ করা সম্ভব তাদের যে সম্পদ রয়েছে সেই সম্পদের দাম অ্যাপ্রিসিয়েট হয়েছে অনেক বেশি বেড়েছে প্রপারলি বিক্রি করে দেওয়া যায় তাহলে অন্তত আমার ধারণা যে 50-60% মানুষকে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে দেওয়া যাবে কিন্তু সেটা আমরা চাইলেই পারবো না আদালত সেটা মানতে হবে তবে ঠিক কবে নাগাদ এসবের বাস্তবায়ন সম্ভব সেই ব্যাপারে সুস্পষ্ট কিছু বলেননি বাণিজ্য মন্ত্রী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী অনলাইনে অর্ডার করে তার নিজের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন আমি মন্ত্রী আমারই যদি করুণা থাকে তাহলে সুলতান আহমেদ নিউজ 24 ঢাকা প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে মহাপরিকল্পনা সাজাচ্ছে স্বাস্থ্য সেবা বিভাগ 28 সেপ্টেম্বর থেকে শুরু হবে দিনব্যাপী ভ্যাকসিনের বিশেষ ক্যাম্পেইন ওই দিন টিকা পাবেন অন্তত 80 লাখ মানুষ রোববার দুপুরে এক প্রেস ব্রিফিং এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী একই দিন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হবে বিদেশগামীদের করোনা পরীক্ষা সেই সাথে কোভ্যাক্স থেকে কাল আসছে ফাইজারের টিকা রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে মহাপরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে হাতে নেওয়া হয়েছে এই কার্যক্রম এই দিন সকাল 9টা থেকে শুরু হবে টিকা প্রয়োগের বিশেষ ক্যাম্পেইন লক্ষ্যমাত্রা 80 লাখ মানুষকে টিকা প্রয়োগ সারা দেশের সকল ইউনিয়ন পৌরসভা ও সিটি কর্পোরেশনের ওয়ার্ডে দেওয়া হবে করোনা টিকা স্বাস্থ্যমন্ত্রী জানান অগ্রাধিকার পাবেন বৃদ্ধ নারী ও দুর্গম এলাকার মানুষ 40 ঊর্ধ্বে জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে এবং ক্যাম্পেইন শুরুতে প্রথম 2 ঘন্টায় আমরা 50 ঊর্ধ্ব বয়স্ক জনগোষ্ঠীর নারী এবং শারীরিক প্রতিবন্ধীদেরকে আমরা ভ্যাকসিন দেব স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান যারা টিকা নিবন্ধন করে অপেক্ষমান আছেন তাদেরই দেওয়া হবে এই টিকা ইতিমধ্যে যারা রেজিস্ট্রেশন করে অপেক্ষা করছেন তাদেরকে এসএমএস এর মাধ্যমে আমন্ত্রণ জানিয়ে একযোগে সারা দেশব্যাপী প্রায় 6,000 কেন্দ্র থেকে 80 লক্ষ মানুষকে টিকা দেওয়ার একটা টার্গেট নির্ধারণ করে আমরা আমাদের কর্মসূচি সাজিয়েছি একই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক উদ্বোধন হবে বিদেশগামী করোনা পরীক্ষার আরটিপিসিআর ল্যাব স্বাস্থ্য অধিদপ্তর যখনই আমাদেরকে বিমানবন্দর রেডি বলে ঘোষণা দিবে এবং টোটাল কতজন যাত্রী তারা হ্যান্ডেল করতে পারবে এটা যখন জানাবে তখন আমরা এয়ারলাইন্সকে জানিয়ে দিব এবং আশা করছি দেড়দিনের ভিতরে এই যাত্রা শুরু হয়ে যাবে এছাড়া 27 সেপ্টেম্বর রাতে দেশে 25 লাখ ডোজ ফাইজারের টিকা আসার সুখবর দিচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগ রিশাদ হাসান নিউজ 24 ঢাকা ডেঙ্গু প্রতিরোধে বিশ্ববিদ্যালয় খোলার আগে অবশ্যই পরিষ্কার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা বিশেষ করে আবাসিক হল এবং ক্যাম্পাসের ঝোপঝাড় পরিষ্কার করার আহ্বান তাদের তবে শিক্ষক শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকবার পরামর্শ দেন তারা অন্তরা বিশ্বাসের প্রতিবেদন
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন লেবু গেল 9 সেপ্টেম্বর মারা যান। একই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক সাইদা নাস্টিন বাবলিও ডেঙ্গু জ্বরে মারা যান 7 জুলাই। 20 আগস্ট ডেঙ্গু কেড়ে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর প্রাণ। সরকারি বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। করোনা মহামারীর কারণে দীর্ঘ 1.5 বছর পর খুলতে যাচ্ছে দেশের বিশ্ববিদ্যালয়গুলো। বিশ্ববিদ্যালয় খোলার আগে ডেঙ্গু রোধে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ সংশ্লিষ্টদের। প্রত্যেকটা হলের হল প্রভোস্ট সাহেব এবং প্রত্যেকটা ইনস্টিটিউটের প্রত্যেকটা বিভাগের যারা দায়িত্বে আছেন তারা যদি তাদের নিজস্ব বিভাগ, নিজস্ব ইনস্টিটিউট, নিজস্ব হল এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় যদি তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যেখানে পানি জমে আছে অথবা যেখানে ময়লা আবর্জনা আছে সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য দায়িত্ব নেন, বাচ্চাদেরকে তোলার আগে রুমগুলোতে আমাদেরকে স্প্রে করতে হবে এবং আশেপাশে যাতে ময়লা আবর্জনা না থাকে সেই জন্য বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রশাসন যারা আছেন তাদেরকে কিন্তু আবার নজর দিতে হবে। এবছর ডেন3 ভাইরাসে আক্রান্ত হচ্ছেন অধিকাংশ ডেঙ্গু রোগী। ডেঙ্গুর ভয়াবহতাও বেশি, তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা হলে বসবাস করবেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা আপনার নিজের কক্ষের আশপাশে যেন কোথাও পানি জমে না থাকে এবং অন্য বসবাসকারী যারা আছেন, বিভিন্ন সময় আমরা দেখেছি যে প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের কাপ, মগ, খাবারের কন্টেইনার, নানান রকমের জিনিসপত্র কিন্তু আমরা দেখেছি যে হল থেকে বিভিন্ন জায়গা থেকে ফেলে দেওয়া হয়, সেখানে বৃষ্টির পানি জমে সেখানে এডিস মশা ডিম পারবার একটি ক্ষেত্র তৈরি হয়। তো ওই জায়গাটিতে আমরা যদি একটু মনোযোগ দিই তাহলে কিন্তু এডিসের বংশ বৃদ্ধিটাকে ঠেকিয়ে দেওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে প্রতি বছর 10 কোটি থেকে 40 কোটি পর্যন্ত মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হন আর মারা যান 7 লাখের বেশি মানুষ। 2019 সালে দেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করে। 2020 সালে ডেঙ্গু নিয়ন্ত্রণে ছিল, এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। অন্তরা বিশ্বাস, News24, ঢাকা। এবারে করোনা আপডেট। মহামারী করোনা ভাইরাসে 4 মাস পর সর্বনিম্ন মৃত্যু দেখল দেশ। একদিনে ভাইরাসটিতে আরও 21 জনের মৃত্যু হয়েছে। এর আগে গত 26 মে 17 জনের প্রাণহানির কথা জানিয়েছিল স্বাস্থ্য দপ্তর। একই সময়ে কমেছে করোনায় দৈনিক শনাক্তের হার, তবে বেড়েছে শনাক্ত। রবিবার স্বাস্থ্য দপ্তরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একদিনে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে 980 জন, যা গতকাল ছিল 818 জন। একদিনে করোনায় রোগী শনাক্তের হার নেমে এসেছে 4.41%, আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার 16.13%। গত 24 ঘন্টায় মারা যাওয়া 21 জনকে নিয়ে দেশে সরকারি হিসেবে করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেলেন 27,414 জন। একই সময় 980 জনকে নিয়ে দেশে সরকারি হিসেবে করোনা আক্রান্ত রোগী মোট শনাক্ত হলেন 15,51,351 জন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আবারও জ্বালাও পোড়াও করার পায়তারা করলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সিনিয়র নেতারা বলেন, পেছনের দরজা দিয়ে বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। শাহ আলী জয়ের প্রতিবেদন। দলীয় সভাপতির জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে এই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি। সভায় দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তখন উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতি এরা তারা সহ্য করতে পারে না, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি তাদের কাছে দাপ্ত দাহ করে। এই বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ রোধ করবে এটা আমরা আওয়ামী লীগের একজনে যখন বেঁচে থাকতে এটা হতে দেওয়া যাবে না। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘের মতো বিশ্ব সভায় শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশকে এক ধাপ উঁচুতে নিয়ে গেছে, অন্যদিকে রাজনীতিতে আরো এক ধাপ পিছিয়ে গেছে বিএনপি। আজকে সিরিজ বৈঠক করছে, সিরিজ বৈঠক তো না, ষড়যন্ত্র বৈঠক। আবারও জ্বালাও পোড়াও করার ইচ্ছে বোধ হয় আপনাদের আছে। এবার যদি কোনো প্রকার সহিংসতার আশ্রয় আপনারা দেন, দেশে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাহলে
জনগণকে সঙ্গে দিয়ে আমরা তার ভাঙা জবাব দিতে পারছি। বিএনপি জামাতের অশুভ চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। যত বড় নেতাই হোক না কেন, আন্দোলনের মাঠে নিষ্ক্রিয় থাকলে তাদের বহিষ্কার করতে হবে। দলের শীর্ষ নেতাদের কাছে মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতি চেয়েছেন নির্বাহী কমিটির সদস্যরা। তারা মনে করেন, এই আলোচনার পর আন্দোলনের স্পৃহা বেড়েছে বিএনপিতে। দলটির নীতি নির্ধারকরা বলছেন, দলে গণতন্ত্রের ব্যবহারিক চর্চা দৃশ্যমান হল এই সভা দিয়েই। আগামী এক মাসে এমন একাধিক মত বিনিময় সভা হবে বলেও জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ সন্ত। তিন দিন করে দুই দফায় মোট ছয় দিনের মতবিনিময় সভায় আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা করেছেন বিএনপি নেতারা। এই সভার আয়োজন ছিল ব্যাপক, অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টারা, যোগ দেন সম্পাদক মণ্ডলী, নির্বাহী কমিটির সদস্যরা। অংশ নেওয়া নির্বাহী কমিটির সদস্যরা বলছেন, অতীতে কোনো নেতার আন্দোলনের সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল, এ নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে তাদের। এই আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ভূমিকা পালন করবে না তাদের ব্যাপারে দল যাতে ব্যবস্থা গ্রহণ করে, এবং এই আন্দোলন সংগ্রাম সফল করা এটা কোনো ব্যক্তির বিষয় নয়, এটি কোনো দলের বিষয় নয়। এই গুরুত্বপূর্ণ ভূমিকা যদি একজন রাজনৈতিক নেতা বা কর্মী পালন না করে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। যাদেরকে সময় দেওয়ার পরে তারা ব্যর্থ, তারপরেও সময় দেওয়ার পরে ব্যর্থ, তাদেরকে আর পরীক্ষা করার মতো সময় আমাদের হাতে নাই। সুতরাং তাদের বিরুদ্ধে ডিসিশন অবশ্যই দল নেবে। এই বিষয়কে আমলে নিয়ে আগামীতে যে কোনো সংগঠনের কমিটি গঠনে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা হবে, এই সভায় এই সিদ্ধান্ত হয়, জানান স্থায়ী কমিটির এই সদস্য। তো এই যে আলোচনাগুলো উনি করছেন তৃণমূল পর্যায় থেকে শুরু করে এবং কেন্দ্রীয় কমিটির সদস্যের সাথে, এর চেয়ে বড় গণতন্ত্র একটা পার্টিতে আসছে কিনা আমার জানা নেই, কারণ আমি ছোটোবেলা থেকে পার্টি করে বড় হয়েছি। তো আমি তো এরকম খোলামেলা আলোচনা তো আমি দেখি নাই। তার অর্থটা কি, বিএনপিতে গণতন্ত্র আছে। আগামী 8 অক্টোবর পেশাজীবীদের নেতা এবং পেশাজীবী সংগঠনের কর্মীদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় সভার আগেই 27 সেপ্টেম্বর আইনজীবী এবং 29 সেপ্টেম্বর শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক সহ অন্য পেশাজীবীদের সঙ্গে ঘরোয়াভাবে বৈঠক সেরে নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান নেতারা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গা ইস্যু জিয়ে রেখে সরকার বহির্বিশ্বের সহমর্মিতা কুড়াতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন, প্রধানমন্ত্রীর এই সফরে কোনো অর্জন নেই বাংলাদেশের। রোববার সকালে জাতীয়তাবাদী কৃষক দলের নতুন কমিটির সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। পরে তিনি এই অভিযোগ করেন, বলেন, এই সফরে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক মহল থেকে কিছুই আনতে পারেননি প্রধানমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুকে নিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী বলুন বা সরকার বলুন, তারা কোনো ইতিবাচক ভূমিকা পালন করেনি এখন পর্যন্ত। শুধু রোহিঙ্গা ইস্যু নিয়ে তারা সমস্ত দেশগুলো সফর করেনি, বিশেষ করে যারা স্টেক হোল্ডার্স আছে এই দেশগুলো, যেমন চীন, আপনার ভারত, তাদের কাছে তারা এখন পর্যন্ত দিতে পারেন। এই ইস্যুটা জিয়ে রেখে তারা একটা আন্তর্জাতিক যে সুবিধা, সেই সুবিধাগুলো গ্রহণ করার চেষ্টা করতে চায় পশ্চিমা বিশ্বের। এতদিন তথ্য বিকৃতি, বানান ভুল সহ নানা রকম অসঙ্গতি থাকলেও এবছর নবম দশম শ্রেণীর পাঠ্য বই খোদ জাতীয় সঙ্গীতকেই ভুলভাবে ছাপানো হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিভিন্ন বইয়ে ভুল বর্ণনা দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর জীবন ও ইতিহাসের। এমনকি সংবিধানে এক তথ্য থাকলেও পাঠ্য বইয়ে দেওয়া হয়েছে ভিন্ন তথ্য, ফলে সংশ্লিষ্টদের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলছেন বিষয়করা। ভুল সংশোধনে শ্রেণীভিত্তিক জাতীয় কাউন্সিল কমিটি বা কমিশনের পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। কয়েক বছর ধরেই বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারছে সরকার, তাতে একদিকে যেমন খুশি শিক্ষার্থীরা, তেমনি সরকারের প্রশংসায় অভিভাবকরাও। কিন্তু সেই অভিভাবকরাই এখন তাদের সন্তানদের জন্য ছুটছেন আদালতে। ভুলে ভরা পাঠ্য বই, চলতি শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে একাদশ শ্রেণীর পাঠ্য বইয়ে ধরা পড়েছে ভুলের বহর। অভিভাবকদের অভিযোগ, 6টি শ্রেণীর 10টি পাঠ্য বইয়ে প্রায় 500রও বেশি ভুল রয়েছে। এই ভুল দিয়েই শেষ হতে চলেছে চলতি শিক্ষাবর্ষ।
এমনও দেখা যায় যে একই ক্লাসের দুটো বইতে একই তথ্য দুইভাবে উপস্থাপিত হয়েছে। যে ভাষা বানানের সংকট দেখি রীতিমতো ভীত হই, তখন ভাবি তাই স্কুল পার হলো কেমন করে এই ভাষা বানান নিয়ে, সে কলেজ কেমন করে পার হলো, ইউনিভার্সিটি কেমন করে পার হলো, বিসিএস কেমন করে পার হলো। যে যারা এই গ্রন্থ সম্পাদনা রচনা বা সংকলনে আছেন তারা ঠিক মতন দায়িত্ব পালন করছেন না, অথবা তারা যে নির্দেশ দিচ্ছেন যে সংশোধনের কথা বলছেন সেগুলো যথাযথভাবে অনুষ্ঠিত হচ্ছে না। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বইয়ের বইগুলো সংশোধনে সুনির্দিষ্ট কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সাথে মানসম্মত পাঠ্য বই নিশ্চিতে বিনিয়োগ বৃদ্ধিরও পরামর্শ তাদের। কমিটি কমিশন যে নামেই বলি সেগুলো করে সুনির্দিষ্ট যদি প্রমিত বানান রীতিটাকেই আমরা মান্য করি, যেটা বাংলা একাডেমি করেছে, বা যদি কোনো সংস্কারও করতে হয় সেই প্রস্তাব আসুক, করে যেটা আছে সবাইকে তা মানতে হবে। বিনিয়োগের প্রশ্ন আছে এখানে, ভালো পাঠ্যপুস্তক এবং যারা এই কাজটি করবেন তাদের উপযুক্ত যথার্থ সম্মানী প্রদানের যদি ব্যবস্থা না থাকে তাহলে কাজের প্রতি তাদের মনোযোগ আসবে বলে আমি বিশ্বাস করি না। অযাচিত ভুল ঠেকাতে সর্বোপরি ভাষার প্রতি ভালোবাসা ও দেশপ্রেম জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। মুক্তিযুদ্ধ নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বইয়ে থাকা ভুলের ব্যাখ্যা দিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে তলব করেছেন হাইকোর্ট। আগামী 10 নভেম্বর তাকে সশরীরে হাজির হতে বলা হয়েছে। রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকার সময় পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধ নিয়ে এত ভুল নিয়ে প্রশ্ন তোলেন হাইকোর্ট। এ সময় আদালত বলেছেন পাঠ্য বইয়ে এত ভুল থাকা দুর্ভাগ্যজনক। ভিকারনেসন অন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল সহ এ আদেশ দিয়েছেন। রুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বইতে থাকা ভুল সংশোধনে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়েছেন হাইকোর্ট। এগুলো কেন অবৈধ নয় এই মর্মে রুল দিয়েছে এবং এইগুলো সংশোধনের জন্য কার্যকর ব্যবস্থা কেন নেওয়া হবে না সেটাও রুল দিয়েছেন। এছাড়া আগামী 10 নভেম্বর 2021 এই তারিখে এই পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মেম্বার ওনাদের দুজনকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার জন্য মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন। নদীমাতৃক বাংলাদেশে ভালো নেই নদ নদী, মানুষের দখল আর আবর্জনার দূষণে বেশিরভাগ নদীর বেহাল অবস্থা। দক্ষিণের জেলাগুলোর অর্থনৈতিক শক্তির প্রধান অনুষঙ্গ নদী হলেও সেখানে নানাভাবে নষ্ট হচ্ছে পরিবেশ, গতিহীন হচ্ছে প্রবাহ, আর উত্তরের নদীগুলোর ব্যাপ্তিও ধীরে ধীরে কমছে, দূষণে খারাপ অবস্থা রাজধানীর আশপাশেও। রাহাত খান, কাজী শাহেদ ও নাজমুল হুদার তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। বোর্ডের হিসেবে বরিশাল বিভাগে নদীর সংখ্যা অর্ধ শতাধিক, তবে এই সংখ্যা কমে গেছে গেল 2 থেকে 3 দশকে। সন্ধ্যা, সুগন্ধা, আড়িয়ালখা, ধানসিঁড়ি সহ বেশ কয়েকটি নদীর বিভিন্ন শাখা নদী প্রায় মরে গেছে। বড় নদীগুলোই চর জেগে সংকুচিত হচ্ছে, এতে এই অঞ্চলের পরিবেশের উপর প্রভাব পড়ছে বলে জানান পরিবেশবাদীরা। নদীর ভিতরে কিন্তু কেমিক্যাল মিশ্রণ আছে এবং এর যে এর সঙ্গে মিশ্রিত যে অক্সিজেনের পরিমাণটা কিন্তু ক্রমে কমে গেছে এবং তলানিতে কিন্তু পলিথিন সহ অন্যান্য বর্জ্যের। রাজশাহীর পদ্মা একসময় পরিচিত ছিল তার ভয়াল রূপের জন্য, এখন পদ্মার বুকে জেগে থাকা চর দেখলে নদীর করুণ দশার কথাই মনে আসে আগে। এছাড়া মানুষ সৃষ্ট আবর্জনার জন্য দূষিত হচ্ছে পানি, মাছ সহ অন্যান্য জলজ প্রাণীর জন্যও যা ক্ষতিকর। আমরা এগুলি ব্যবস্থা নেবার জন্য সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাই, কিন্তু যে কোনো প্রভাবশালী মহলের কারণেই কিন্তু এগুলি উদ্যোগগুলি বাস্তবায়ন হয় না। দূষণ রোধের জন্য ট্যানারি শিল্প রাজধানীর হাজারীবাগ থেকে সরিয়ে সাভারের তেঁতুল ঝোড়ায় নেওয়া হয়, কিন্তু বাস্তবতা ভিন্ন। ট্যানারির বর্জ্যে ধলেশ্বরী মারাত্মক দূষণের শিকার। এরকম একটা পচনশীল ব্যবসা কেন ঢাকা শহর থেকে মাত্র 8 কিলোমিটার উজানে এসে সাভারের মতো একটা জায়গায় তারা ধলেশ্বরী নদীর পারে নদী দখল করে? আমি বলবো 20% অ্যাটলিস্ট 20% ট্যানারির জমি হলো নদীর জমি।
নদী ও এর আশপাশের সম্পত্তি সরকারের। এগুলোর দখল হয় প্রকাশ্যে। নদী দখল নিয়ে নানা মহলে সচেতনতার কথা বলা হলেও এটি কমছে না। সংশ্লিষ্ট সচেতন মহল এজন্য দখলকারীদের সঙ্গে সরকারি কর্মকর্তাদেরও দায়ী করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় গুলাব রবিবার মধ্যরাত নাগাদ ভারতীয় উপকূল অতিক্রম করবে। তবে বাংলাদেশে তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে দূরে অবস্থান করায় দেশে তেমন প্রভাব পড়বে না। তবে দেশের দক্ষিণাঞ্চলের উপকূল এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও হালকা দমকা বাতাস বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় 95 কিলোমিটার। গুলাব মোকাবেলায় সব রকমের প্রস্তুতি নিয়েছে ভারতের কেন্দ্রীয় স্থানীয় সরকার। কিন্তু বাংলাদেশে এর কোনো প্রভাব তেমন পড়বে না, তেমন বলবেন। রাজধানীতে হালকা গুড়ি গুড়ি হালকা বৃষ্টি হবে রাজধানীতে, বিশেষ করে খুলনা টুলনা দিকে একটু ইয়ে আছে, ওইখান থেকে একটা ডেন্স ক্লাউড আছে, ওইখানে কিছু থান্ডারিং হবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সন্ধ্যা সংবাদের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, আরো খবর নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র মুজিব আমার পিতা মুক্তি পাবে 1 অক্টোবর। এর আগে 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে হবে প্রিমিয়ার। দুপুরে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই শেখ মুজিব আমার পিতা অবলম্বনে তৈরি করা হয়েছে পূর্ণদৈর্ঘ্য দ্বিমাত্রিক এই অ্যানিমেশন চলচ্চিত্রটি। নাইমা জিকুর প্রতিবেদন। সেই ছোট থেকেই ছিলেন নির্ভীক, দয়ালু, দুরন্ত সেই শিশুটি কৈশোরে পা রাখতেই নিজেদের অধিকার নিয়ে কথা বলতে শুরু করে। ছোট ছোট অধিকার আদায়ের মধ্য দিয়ে একসময় দেশের ও দেশের মানুষের অধিকার নিয়ে চিন্তা শুরু করেন, যুক্ত হন রাজনীতির সঙ্গে। আর সেই মানুষটি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমার নাম কি বাবা? শেখ মুজিবুর রহমান। 1991 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা শেখ মুজিব আমার পিতা বইটি অবলম্বনে এই অ্যানিমেটেড চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে, যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মৃতিতে পিতা ও বঙ্গবন্ধুর জীবন ফুটে উঠেছে। বঙ্গবন্ধু শৈশব কৈশোর রাজনৈতিক যে দর্শন, এটা বিশ্লেষণ করা তার কন্যা জয়নেত্রী শেখ হাসিনার থেকে ভালো আর কেউ করতে পারবে না, এবং সেই কারণেই জয়নেত্রী শেখ হাসিনার নিজের লেখা গ্রন্থ অবলম্বন করে আমরা এই চলচ্চিত্র নির্মাণ করেছি। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে ICT মন্ত্রণালয়ের অর্থায়নে সোহেল মোহাম্মদ রানার পরিচালনায় 50 মিনিটের এই চলচ্চিত্রটি মুক্তি পাবে 1 অক্টোবর। আর অর্ধেক টিকিট মূল্যে এই চলচ্চিত্রটি দেখতে পারবেন দর্শক। উদ্দেশ্য ছিল যে বঙ্গবন্ধুর শৈশব কৈশোর তারুণ্য রাজনৈতিক ব্যক্তিগত পারিবারিক জীবনকে আমাদের শিশু কিশোরদের কাছে তুলে ধরা এবং তাদেরকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করা। ঢাকা সহ দেশের বিভিন্ন সিনেপ্লেক্স ও সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি পাবে। এরপর মুজিব ভাই নামে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন নিয়ে আরও একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছে ICT মন্ত্রণালয়। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দেশের প্রত্যেকটি উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস স্টেশন প্রতিষ্ঠা করা হবে, সে লক্ষ্যে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সকালে মিরপুর ফায়ার ব্রিগেডের 41তম অফিসার্স ফাউন্ডেশন কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা জানান। বলেন, ফায়ার সার্ভিস এখন আর শুধু দমকল বাহিনী নেই, অগ্নি নির্বাপন থেকে শুরু করে যে কোনো দুর্যোগেই মানুষের পাশে দাঁড়াচ্ছেন তারা। ফায়ার ব্রিগেডকে বিশ্বমানের বাহিনী করার কাজ চলছে বলেও জানিয়েছেন মন্ত্রী। অনুষ্ঠানে 41তম ব্যাচের চৌকো সদস্যদের হাতে পদক তুলে দেন তিনি। দীর্ঘ 1.5 বছর পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। রোববার সকাল 10টা থেকে গ্রন্থাগার খুলে দেওয়ার পর ফটকে অন্তত 1 ডোজ করোনা টিকার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে গ্রন্থাগারে প্রবেশ করেন শিক্ষার্থীরা। তবে গ্রন্থাগারে বাইরে থেকে কোনো বইপত্র নেওয়া যাচ্ছে না। 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় অন্তত 1 ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র
ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে আজ থেকে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য খোলা হয়। একই শর্তে এই দুই বর্ষের শিক্ষার্থীরা আগামী 5 অক্টোবর সকাল 8টা থেকে হলে উঠতে পারবেন। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বাংলাদেশের জলসীমায় জাহাজে চুরি ও দস্যুতা বন্ধ হয়েছে বলে দাবি বাংলাদেশ কোস্টগার্ডের। তাদের মতে, কোস্টগার্ড সদস্যদের দীর্ঘ প্রচেষ্টায় জলদস্যু দমনে গেল 5 বছর ধরে সফল তারা। এ ধারা ধরে রাখতে নানা উদ্যোগও নিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির স্বর্ণদ্বার চট্টগ্রাম বন্দর। পণ্য আমদানি রপ্তানির বেশিরভাগই হয় দেশের প্রধান এই সমুদ্র বন্দর দিয়ে। এজন্য চট্টগ্রাম বন্দরকে নিরাপদ রাখা জরুরি। দিন রাত 24 ঘন্টা খেটে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালন করছে বাংলাদেশ কোস্টগার্ড। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। জার্মানিতে অনুষ্ঠিত হচ্ছে 20তম জাতীয় নির্বাচন। স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকেল 6টা পর্যন্ত। 16টি অঙ্গরাজ্যে একযোগে চলছে ভোট গ্রহণ। এর মধ্য দিয়ে দীর্ঘ 16 বছরের অ্যাঙ্গেলা মার্কেলের শাসনামলের সমাপ্তি ঘটতে যাচ্ছে। জার্মানরা পেতে যাচ্ছে নতুন চ্যান্সেলর। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। নির্বাচনে মোট ভোটার 6,40,00,000। স্বাস্থ্যবিধি মেনেই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে জার্মানি থেকে যুক্ত হচ্ছেন জার্মান বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান লিটন। লিটন, এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কেমন দেখছেন আর ভোট গ্রহণের স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে, আর জয়ের সম্ভাবনা কার, বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। সকালবেলাটায় ভোটের উপস্থিতি খুবই কম ছিল, দুপুরের দিকে প্রচুর ভোটাররা এসেছেন। ইতিমধ্যে জানা গেছে প্রায় 40% ভোটাররা অনলাইনে ভোট প্রদান করেছেন। আর দুপুরের পরে একটু বৃষ্টিপাত হওয়ার কারণে এখনো বাইরে বৃষ্টি হচ্ছে, যার জন্য ভোটারের সংখ্যা খুবই কম। যারা ভোট দিতে এসেছেন সিনিয়র সিটিজেনরাই বেশি রয়েছেন, তবে ইয়ং জেনারেশনরা ভোট প্রদানে অনেকেই বিরত রয়েছেন। স্বাস্থ্যবিধির কথা যেটা বললেন, হ্যাঁ, পুরো স্বাস্থ্যবিধি মেনেই ভোট কেন্দ্রগুলোকে সবাই ভোট প্রদান করছে। এমনকি আমি নিজেও ভোট প্রদান করেছি, সেখানে পুরো স্বাস্থ্যবিধি মানা হয়েছে। এবং যে কেন্দ্রে আমি ভোট প্রদান করেছি তার পাশাপাশি থেকে আমি এর আগে দর্শকদের সরাসরি দেখিয়েছি কিভাবে ভোট প্রদান করা হয়। প্রত্যেক নাগরিক যারা 18 বছরের ঊর্ধ্বের বয়স্ক, তারা দুটি ভোট প্রদান করে, একজন হচ্ছে প্রার্থীকে, একটি দলকে। আর পাশাপাশি এই মুহূর্তে একটি সংবাদ আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের বাংলাদেশিদের একমাত্র প্রার্থী সবুজ দলের শাহাবুদ্দিন মিয়া, তিনি পশ্চিম জার্মানির জোস জেলা থেকে পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি এইমাত্র আমাকে টেলিফোনে জানিয়েছেন তিনি আশাবাদী তিনি জিতবেন। আর তিনি জিতলে ইমিগ্রেশন আইন সম্পর্কে কথা বলবেন, পরিবেশ আন্দোলনের কথা বলবেন। আর অনেকটা আশা করা যায়, আপনি যেটা বললেন কে জিতবে, এখন পর্যন্ত বোঝা যাচ্ছে বা বিভিন্ন মিডিয়ায় বলা হচ্ছে যে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এবং খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন, এই দুটির ভিতরে লড়াই হবে। তবে এরা দুদল মিলে ক্ষমতায় যেতে পারবেন না, তৃতীয় একটি শক্তির দরকার হবে, সে হতে পারে সবুজ কিংবা বামপন্থীরা, সেটাকে বলে ব্রিজ কোয়ালিশন। আর ব্রিজ কোয়ালিশনের মাধ্যমে হয়তো দর্শক, জার্মানিতে চলছে 20তম জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ, সেখান থেকে জানাচ্ছিলেন জার্মান বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান লিটন। ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর অভিযানে 4 ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার পশ্চিম তীরের কয়েকটি গ্রামে অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী, এতে হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক বিবৃতিতে বলেছেন, হামাসের সন্ত্রাসীদের হামলা চালানোর তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। নিহতরা হলেন ফিলিস্তিনের পশ্চিম তীরের বিদ্যু গ্রামের 3 জন, আরেকজন মারা যান ফিলিস্তিনের জেনিনের বার্কিন গ্রামে। এর আগে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভার্চুয়াল বক্তব্যে ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট, যার একদিন পরেই এই হামলার ঘটনা ঘটল। সংবাদে নিচ্ছি আরেকটি বিরতি, সাথেই থাকুন। আর একবার স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। দেশে বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট।
উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করতেই জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। ডিসেম্বরে দেশের অর্ধেক মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে পটুয়াখালীতে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। গাজীপুরের পুবাইল থানার মাজু খান গ্রামে নিখোঁজের 15 ঘন্টা পর 6 বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে পুবাইলের মাজু খান গ্রামের সালাম মুন্সির বাড়ির সামনে থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। সাতক্ষীরা দেবহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় ভারতে পালানোর সময় একমাত্র আসামি পার্থ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ভারতের বৈকারী সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। নাটোরের সিংড়ায় চলনবিলের আশপাশে বজ্রপাত প্রতিরোধে 20,000 তালবীজ রোপণের কর্মসূচি হাতে নিয়েছে জেলা বিএনপি। দুপুরে নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়াজোড়া ব্রিজ এলাকায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ডেস্ক রিপোর্ট, News24। সন্ধ্যা সংবাদ আয়োজন এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv।